দেখুন, এই দেখুন, এরকম হলুদ রঙের আলো হবে, এরকম একটা বাল্ব লাগবে, আর একটা ক্যারাম বোর্ড এরকম বাটি লাগবে। এবার এটাকে আমরা এইভাবে ঝুলিয়ে দেব, ঠিক এইভাবে ঝুলিয়ে দেব। কোথায় ঝোলাবো? একটা অ্যালমিনিয়ামের পাত্র নেব আমরা, যেটায় আলোটা রিফ্লেক্ট করবে। সেই অ্যালমিনিয়ামের পাত্রের উপরে আমরা এটা এইভাবে ঝুলিয়ে দেব, ঠিক 1 থেকে 1.5 ফুট উচ্চতায়। বন্ধুরা, আমরা আমাদের ছাদ বাগানের নানা গাছকে সুস্থ রাখবার জন্য প্রায়শই ব্যবহার করে থাকি নানান রকম পেস্টিসাইড বা কীটনাশক। বেশিরভাগ কীটনাশকের মধ্যেই রয়েছে বিভিন্ন রকম কেমিক্যাল। এই কীটনাশকগুলো বিভিন্ন সবজি, বিভিন্ন ফল, এমনকি বাতাসের কণার মধ্যে ভর করে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে প্রত্যেকটা মুহূর্তে। আর যেই কীটনাশকের প্রভাবে গাছের পোকা মরলেও আমাদের শরীরে সৃষ্টি হচ্ছে নানান রকম দুরারোগ্য ব্যাধি। স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই আজ আপনাদেরকে কীটনাশক ব্যবহার না করে এমন কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে গাছের নানা ধরনের পোকার একেবারে নিধন করা শেখাবো। শুধু তাই নয় বন্ধুরা, আজকের এই ভিডিওটির সাহায্যে আমরা শিখব কীভাবে আপনার ছাদ বাগান থেকে নানান রকম কীটপতঙ্গকে আমরা তাড়িয়ে ফেলতে পারি। বানর, হনুমান, সাপ, এমনকি নানান রকম ক্ষতিকর সরীসৃপকেও। তাই আজকের ভিডিওটা একটা ইন্টারেস্টিং ভিডিও, চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা 7-7টা এরকম গৃহস্থালির জিনিসের কীটনাশকের ব্যবহার শিখব, আর সবার শেষে আমরা একটা জিনিস তৈরি করব যেটা ব্যবহার করতে পারলে আপনার ছাদ বাগান থেকে সাপ, ইঁদুর ইত্যাদি প্রাণীগুলো আপনার ছাদ বাগানে আর ঢুকবেই না। প্রথমে আমরা যেই জিনিসটার কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে রান্নাঘরের অতি প্রয়োজনীয় জিনিস, হিং বা অ্যাসাফোটিডা। আপনারা যে কোনো মুদিখানা দোকানে গিয়ে এরকম হিং খোঁজ করবেন। আমি একটা প্লাস্টিকে নিয়েছি, দেখুন এই যে হিং। এই হিংকে জাস্ট একটা কাপড়ে বেঁধে যদি আমরা ছাদ বাগানে ঝুলিয়ে রাখতে পারি, এর যে মারাত্মক একটা গন্ধ আছে, এই গন্ধের জন্য আপনার ছাদ বাগানে কিন্তু কোনো রকম কোনো পোকা মাকড় আসবে না। এমনকি এই হিঙের গন্ধে আপনার ছাদ বাগানে যদি কোনো হনুমান বা বানর চলে আসে, তৎক্ষণাৎ চলে যাবে, এতটাই এর তীব্র গন্ধ। নাম্বার 2, আমাদের ছাদ বাগানে বিভিন্ন রকম ফ্লাইং ইনসেক্টের আক্রমণ হয়, যার মধ্যে সবচাইতে বেশি ভয়ানক হচ্ছে সাদামাছি বা হোয়াইট ফ্লাই। আছে বিভিন্ন রকম অ্যাপিডস, বিভিন্ন রকম জাপ পোকা। এই সমস্ত কিছুকে আমরা একেবারে তুড়ি দিয়ে তাড়িয়ে দেব, কিন্তু কোনো রকম কোনো পেস্টিসাইড ইউজ না করে। হ্যাঁ বন্ধুরা, আজই অর্ডার করুন অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে এরকম ইয়েলো স্টিকি স্ট্র্যাপ। এটা কিভাবে আপনি পাবেন অ্যামাজনে আমি এর লিঙ্ক দিয়ে দেব। দেখুন, এরকম খুলে নেবেন, এরকম গাম দেওয়া আছে এর মধ্যে, এইরকম খুলে নিয়ে এরকম একটা সুন্দরী দিয়ে ঝুলিয়ে দিন আপনার ছাদ বাগানের যে কোনো জায়গায়। এটা ঝোলাতে পারলেই এর মধ্যে আটকে যাবে নানান রকম হোয়াইট ফ্লাই, নানান রকম জাপ পোকা, অ্যাপিডস, আরও নানান রকম পোকা। একেবারে একবার ব্যবহার করলেই আপনি বুঝতে পারবেন যে কী সুন্দর ইউজার ফ্রেন্ডলি এই জিনিস। নাম্বার 3, ন্যাপথুলিন বলস। দেখুন, ট্রেনে, বাসে বা যে কোনো রকম দোকানে এই ন্যাপথুলিন বলস আপনারা কিনতে পাবেন। সবচাইতে ভালো কোম্পানি হচ্ছে বেঙ্গল কেমিক্যাল। এই ন্যাপথুলিন বলস আপনারা এইভাবে ছিঁড়ে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই রকম ন্যাপথুলিগুলো আপনারা টবের পাশ দিয়ে রেখে দিতে পারেন। মাটিতে দেওয়ার দরকার নেই, জাস্ট টবের পাশ দিয়ে রাখলে আপনার ছাদ বাগানের এই ন্যাপথুলির সুন্দর গন্ধে কিন্তু বিভিন্ন রকম পোকামাকড় আসবে না। আপনি চাইলে এই ন্যাপথুলি বলস এরকম একটা সাদা কাপড়ের মধ্যে বেঁধে ছাদ বাগানে ঝুলিয়ে দিন, আপনার ছাদ বাগান থাকবে একেবারে নানান রকম পোকামুক্ত। 4 নম্বর যেটা আমি দেখাবো আপনাদেরকে সেটা একটা দারুণ সুন্দর জিনিস। হ্যাঁ, আমাদের এই যে আম গাছ দেখতে পাচ্ছেন, এই যে আম হয়ে আছে, এই আম যখন পাকবে বা পেয়ারা যখন পাকে বা বিভিন্ন ফল যখন পাকে, ফলের মধ্যে ঝুঁকে যায় বিভিন্ন রকম ফল ছিদ্রকারী পোকা। এই ফল ছিদ্রকারী পোকাকে একেবারে আমরা অ্যারেস্ট করে ফেলতে পারবো এই জিনিসটা দিয়ে। হ্যাঁ,
এটার নামই হচ্ছে ফেরোমন ট্র্যাপ। গ্লাসের মতন এরকম একটা জিনিস, এটাকে জাস্ট খুলে নেবো আমরা। খুললেই এখানে একটা এরকম প্যাকেট রয়েছে, এই প্যাকেটটাকে ছিললেই দেখবেন এখানে একটা চকলেট থাকে, সেই চকলেটটা দড়ি দিয়ে ঝুলিয়ে দিতে হয়। এই দেখুন এটা চকলেট এরকম থাকবে, এই চকলেটটা বেঁধে এরকম ঢুকিয়ে দিয়ে এটাকে আটকে দিলেই আপনার এর গন্ধে ছুটে আসে নানান রকম পোকা। অ্যাকচুয়ালি ফেরোমন ট্র্যাপে থাকে এক ধরনের সেক্স হরমোনের গন্ধ, যেই সেক্স হরমোনের গন্ধে আকৃষ্ট হয়ে দূর দূরান্ত থেকে বিভিন্ন পোকারা ছুটে আসে। আর এই যে ছিদ্রগুলো দেখছেন, এই ছিদ্রর মধ্যে ঢুকে গিয়ে ওই যে চকলেটের যে আমরা দেখালাম, ওই চকলেটের সংস্পর্শে আসলেই পোকাগুলো মরতে থাকে। দেখুন কীভাবে পোকা মরেছে, এই পোকা কিন্তু ভর্তি হয়ে গেছে, এইভাবে আমরা খুললেই দেখতে পাবো। দেখুন কীভাবে কত পোকা এর মধ্যে মরে আছে। তাই এই ধরনের ফেরোমন ট্র্যাপ যার দাম মাত্র 40 থেকে 45 টাকা, এই রকম ফেরোমন ট্র্যাপ অবশ্যই ছাদ বাগানে ব্যবহার করুন, আপনার ছাদ বাগান থাকবে ইকো ফ্রেন্ডলি। চলে আসবো 5 নম্বর টিপসে, এটা হচ্ছে ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিড। এই ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিড এইটা এরকম কোনো কাপড়ের মধ্যে এইভাবে ঢেলে দিয়ে সেই ভেজা কাপড়টা, এই দেখুন ভিনিগার ঢালছি, এইবার এই ভেজা কাপড়টা যদি আমরা ঝুলিয়ে রাখুন বা কোনো বাটির মধ্যে ভিজিয়ে রাখুন, দেখবেন আপনার ছাদ বাগানে কিন্তু হনুমানের আক্রমণ হবে না, আপনার ছাদ বাগানে কোনো রকম কোনো সরীসৃপ আক্রমণ করবে না, আপনার ছাদ বাগান থেকে ইঁদুর আরশোলা পিঁপড়ে মাছি সব কিন্তু চলে যাবে এই ভিনিগারের তীব্র গন্ধে। তাই এটা কিন্তু অবশ্যই আপনার ছাদ বাগানে রাখুন, আপনার ছাদ বাগান কিন্তু ভীষণ সুন্দর থাকবে। চলে আসবো 6 নম্বর টিপসে। হ্যাঁ বন্ধুরা, কর্পূর, কর্পূর আমরা সবাই জানি, আমাদের বিভিন্ন পুজোর সময় যখন আরতি হয় তখন সেই কর্পূর দিয়ে ঠাকুরমশাইয়ের আরতি করেন। এই কর্পূর আপনারা ভালো করে গুঁড়ো করে যদি টবের চারপাশে ছড়িয়ে দিতে পারেন, দেখবেন আপনার ছাদ বাগান থেকে পিঁপড়েরা কিন্তু খুব সহজেই কিন্তু চলে যাবে। শুধুমাত্র পিঁপড়ে না, এই কর্পূরের গন্ধে আপনার ছাদ বাগানের টবের মধ্যে যে সমস্ত পোকারা বসবাস করে সব কিন্তু চলে যাবে। আর এই কর্পূরকে আমি যেটা আপনাদেরকে বলবো, ভালো করে গুঁড়ো করে একটা ন্যাকড়ার মধ্যে ভরে টবের পাশে রেখে দিন, আপনার ছাদ বাগান থেকে কিন্তু বিভিন্ন রকম ফ্লাইং ইনসেক্ট থেকে শুরু করে আরও পোকামাকড়রা সব চলে যাবে এই কর্পূরের গন্ধে। 7 নম্বর টিপস, বর্তমান প্রযুক্তিকে ব্যবহার করে একটা টিপস। হ্যাঁ, আলোক ফাঁদ, অর্থাৎ আলো দিয়ে তৈরি করা ফাঁদ। এটা তৈরি করতে গেলে একটা এলইডি বাল্ব আমাদের লাগবে, আপনারা দোকানে গিয়ে বলবেন একটা ওয়ার্ম হোয়াইট এলইডি বাল্ব দিতে, যেই বাল্বের আলো হলুদ রঙের হয়। আর কী লাগবে, ক্যারামবোর্ড খেলার জন্য যে বাটি ইলেকট্রিকের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন, এরকম বাটি এরকম লাগবে। আপনাকে দেখাচ্ছি কীরকমভাবে এটা জ্বলে ওঠে, দেখুন এই দেখুন এরকম হলুদ রঙের আলো হবে, এরকম একটা বাল্ব লাগবে আর একটা ক্যারামবোর্ড এরকম বাটি লাগবে। এবার এটাকে আমরা ঠিক এইভাবে ঝুলিয়ে দেবো। কোথায় ঝোলাবো, একটা অ্যালমুনিয়ামের পাত্র নেবো আমরা, যেটা আলোটা রিফ্লেক্ট করবে, সেই অ্যালমুনিয়ামের পাত্রের উপরে আমরা এটা এইভাবে ঝুলিয়ে দেব, ঠিক 1 থেকে 1.5 ফুট উচ্চতায়। আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, এই 1 চামচ উঁচু উঁচু আমি লিকুইড সাবান এর মধ্যে ভালো করে গুলে দিলাম। এইবার বন্ধুরা, এই লিকুইড সাবানের মধ্যে আর জলের মধ্যে আমরা তৈলাক্ত কোনো পদার্থ ঢেলে দেব। এটা আমরা সর্ষের তেল দিতে পারি অথবা নারকেল তেল দিতে পারি। আমি এখানে পোড়া মোবিল এর মধ্যে খানিকটা ঢেলে দিচ্ছি, দেখুন ভালো করে আমি এর মধ্যে পোড়া মোবিল খানিকটা ঢেলে দিলাম। এই ঢেলে দেওয়াতে দেখুন, এগুলো ফ্রিতে পাবেন আপনি যে কোনো স্কুটি রিপেয়ারিং সেন্টার বা যে কোনো বাইক রিপেয়ারিং সেন্টারে আপনি যা পেয়ে যাবেন। পেয়ে এবার আমি এটাকে ভালো করে গুলে দিলাম, এটা জলের সঙ্গে একটা আস্তরণ তৈরি করবে এবং জলের মধ্যে একটা তৈলাক্ত ভাব বজায় রাখবে। এইবার এই লাইটের যখন রাতের বেলা আমরা জ্বালাবো, এই আলোর আকর্ষণে দূর দূরান্ত থেকে রাতের বেলা ছুটে আসবে নানান রকম পোকা, বিশেষ করে বিভিন্ন রকম মাছি, বিভিন্ন রকম ফ্লাইং ইনসেক্ট, বিভিন্ন রকম হপার পোকা, যেগুলো গাছের আম গাছের রস চুষে খায়, এরকম হপার পোকা, বিভিন্ন রকম ফল ছিদ্রকারী পোকা সব এই লাইটের আলোর দিকে ছুটে আসবে এবং ছুটে এসে তারা উঠতে উঠতে এই জলের মধ্যে একবার যদি পড়ে আর কিন্তু তারা বেঁচে উঠতে পারবে না, এখানেই মারা যাবে। তাই আলোক ফাঁদ ব্যবহার করে আপনি আপনার ছাদ বাগানের নানান রকম ফ্লাইং ইনসেক্টকে মেরে ফেলুন, আপনার ছাদ বাগানকে সুরক্ষিত রাখুন। এইবার আসবো সেই টিপসে, যেটা আমরা তৈরি করব
এবং এই টিপসে যেটা তৈরি করব সেটা যদি আমরা বিভিন্ন জায়গায় ছাদ বাগানে রাখতে পারি বা আমাদের ঘরে কোণে রেখে দিতে পারি, তাহলে এটার জন্য আপনার ছাদ বাগানে কোনো সাপ আসবে না, কোনো ইঁদুর আসবে না, কোনো কাঠবিড়ালি বা কোনো ক্ষতিকারক সরীসৃপ আপনার ছাদ বাগানকে আক্রমণ করবে না। কী করে বানাবো এটা দেখে নিন। হারপিক, হ্যাঁ বন্ধুরা, হারপিক যেটা আমরা আমাদের টয়লেট ক্লিনার হিসাবে ইউজ করি সেই হারপিক লাগবে। আর লাগবে আটা বা ময়দা, এই দেখুন যেটা আমরা রুটি তৈরি করি বাড়িতে সেই আটা বা ময়দা নেব আমি। আর নেব আমরা এর মধ্যে নেব আমরা বেকিং সোডা। আর নেব একটা লেবু। কী করে বানাবো একটু লক্ষ্য করুন। প্রথমেই আমি এখানে আটা নিয়েছি, এই আটা আমি নিয়ে নেব এরকম 4 চামচ, 1, 2, 3, 4 4 চামচ এরকম আটা বা ময়দা আপনি নেবেন। তার সঙ্গে আপনি নেবেন এই খাবার সোডা 1 চামচ এবং 2 চামচ মিশিয়ে নেব সুন্দরভাবে, ঠিক আছে। মিশিয়ে নেবার পর এবার এর সঙ্গে আমি দেব হারপিক। আমরা নেব 2 চামচ হারপিক, দেখুন 2 চামচ হারপিক এরকম দিয়ে এর সঙ্গে আমি দেব যেটা সেটা হচ্ছে 1টা পাতিলেবুর রস। এটাকে কেটে ফেলবো এইভাবে, দেখুন এই পাতিলেবুর রস পুরোপুরি আমি দিয়ে দেবো এর মধ্যে। দেখুন দেওয়ার সাথে সাথে দেখেছেন কেমন একটা বিক্রিয়া হচ্ছে, কেমন ফেনা তৈরি হচ্ছে, দেখুন ফুলে উঠছে দ্রবণটা। এবার এই মিশ্রণটাকে ভালো করে আমি এরকম সুন্দর করে এরকম মন্ড মন্ড করে নেব, দেখুন একেবারে সুন্দর করে এরকম মেখে নেবেন আপনারা। এইবার এটাকে আপনারা এই রকমভাবে হাতে নিয়ে এরকম সুন্দর নাড়ু গোল গোল বানিয়ে ফেলুন। আর এই নাড়ুগুলো আপনারা ছাদ বাগানের বিভিন্ন টবের পাশে রেখে দিন। আপনার ছাদ বাগান থেকে ইঁদুর, আরশোলা, সাপ, গিরগিটি, কাঠবিড়ালি ইত্যাদি নানান রকম চিরতরে বিদায় নেবে, এইটা যদি আপনারা করতে পারেন। এভাবেই এই 7-7টি গৃহস্থালী বা নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে এবং 8 নম্বর টিপসে আমি যেটা বানানো শেখালাম সেটা বানিয়ে আপনার ছাদ বাগানের প্রত্যেকটা গাছকে সুস্থ রাখুন, সতেজ রাখুন, ইকো ফ্রেন্ডলি রাখুন, সমস্ত পোকাকে দূরে রাখুন আপনার ছাদ বাগান থেকে। এই ভিডিওটিকে সবার মধ্যে শেয়ার করে দিন, যাতে সবাই এই ভিডিওটি দ্বারা উপকৃত হয়ে তাদের প্রত্যেকের ছাদ বাগানকে এরকম সবুজ, সুন্দর এবং ইকো ফ্রেন্ডলি রাখতে পারে। কেমন লাগলো এরকম টিপস অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমার নতুন ভিউয়ার্স তাদের কাছে আমার রিকোয়েস্ট, এই রকম নানান রকম নতুন নতুন আইডিয়া পেতে, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল, ফলো করবেন স্বাদের ছাদ বাগান ফেসবুক পেজকে। সন্ধ্যা হয়ে এসেছে, প্রচণ্ড অন্ধকার হয়ে আছে চারদিকে, একদিকে মেঘ করেছে, বৃষ্টি আসবে হয়তো, আমি আলো জ্বালিয়ে নিয়ে ভিডিওটা করছিলাম। বিদায় নিচ্ছি সবার থেকে, খুব ভালো থাকুন বন্ধুরা। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের প্রিয় রাজু ভাই।